গোপন খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে পৃথক পৃথক দুটি জায়গা থেকে অবৈধ বালু বোঝাই গাড়ি সহ বালু আটক করল বনকর্মীরা। যদিও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি তারা। ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন ব্রহ্মছড়া ও খাসিয়া মঙ্গল বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার। ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার জানান, গোপন খবর আসে TR06B1725 নম্বরের বোলেরো গাড়িতে করে ব্রহ্মছড়া এলাকা দিয়ে এবং TR05A1741 নম্বরের SML গাড়িতে করে খাসিয়া মঙ্গল বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বালু পাচার হবে। খবরের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে পৃথক পৃথক দুই জায়গা থেকে বালু বোঝাই গাড়ি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি বনকর্মীরা। টাইম ওভার হয়ে গেছে জিপির, তারপর সে মানে বালু টানতেছে, সে খবর পাইছি আমরা, গেছি যাওয়ার পরে বালু আমি সিজ করছি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে, সিজ করে আমরা অফিসে নেই। তার পরবর্তী সময় আরেকটা গাড়ি রাত্রিবেলা মানে বালু লুট করতেছে কৈশিরা, বালু ট্রানজিট করতেছে কৈশিরা, একটা খবর আইসে আমার। তারপরে আমরা আবার যাই, যাওয়ার পরে আমার স্টাফরা মিলে সেরা সবাই মিলে একটু স্টাফ ওই গাড়িটাও সিজ করছে। তো টোটাল কালকে আমরা দুইটা গাড়ি সিজ করছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।